দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি 4 শতক জমির উপরে 4 তলা 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে নাটোরে। আশিকুল মাহবুব সাহেবের জন্য ডিজাইনটা আমরা তৈরি করেছি নাটোরে। 4 শতক, মাত্র 4 শতক জমি, 4 শতক জমির উপরে বাড়িটা করা হয়েছে, কিন্তু জমিটা আরও বেশি আছে, কারণ সামনে পিছনে সব সাইডে কিছু জমি রাখা লাগে, পাশে জমি রাখতে হয়। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে জমি রাখার নিয়ম কতটুকু, কিন্তু যদি আপনি আমাদের যে বিধান, সেই বিধান অনুযায়ী ছাড়তে হলে সামনে পিছনে প্রায় 5 ফিট জায়গা রাখতে হয় এবং পাশে 3.5 ফিট জায়গা রাখতে হয়। তো অনেক সময় পাশের বাড়িওয়ালার সঙ্গে কম্প্রোমাইজ করে অনেকে 2 ফিট 2.5 ফিট ছাড়তে, কারণ এটা যত জায়গা ছাড়বেন তত নিজের জন্য সুবিধা। যদি বাইরে কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে ওখানে ফায়ার সার্ভিসের মানুষজন ঢুকতে পারবে, আপনি ড্রেনের যে পানি সেগুলো বসাতে পারবেন, বাড়িতে ভেন্টিলেশনের একটা ব্যবস্থা থাকে। সব মিলে আপনি যত জায়গা রাখবেন তত আপনি নিজের জন্যই এটা ভালো। তো যাই হোক দর্শক মণ্ডলী, আজকে আমরা নাটোরের আশিকুল মাহবুব সাহেবের এই 4তলা বাড়ির 2 ইউনিট বাড়ির 4তলা বাড়ি এবং 4 শতক জমি আমরা কাজে লাগিয়েছে, 4 শতকের একটু বেশি। এই জায়গার উপরে 2টা ইউনিট কী করা হয়েছে, নিচতলায় 1টা ইউনিট রাখা হয়েছে, 1টা গোডাউন রাখা হয়েছে, গ্যারেজ রাখা হয়েছে, আর অন্যান্য তলায় 2টা ইউনিট, এবং উনি তৃতীয়তলা অথবা দ্বিতীয়তলা উনি নিজে থাকবেন, সেটা 1টা ইউনিট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে দেখাবো, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় সেটাও আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো দর্শক মন্ডল, আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাই। তার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মন্ডলে, আমি হচ্ছে এই বাড়িটা যদি উপর থেকে দেখি তাহলে কেমন দেখায় তাহলে সেটা একটু দেখানোর চেষ্টা করব। এবারে উপর থেকে দেখলে এরকম দেখাবে। আমরা গ্রিন রাখছি, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে গ্রিনের জন্য একটা আলাদা স্পেস রাখি এবং ছাদটাকে ডেকোরেশন করার চেষ্টা করি সবসময়, কারণ আমি নিজেও গাছ লাগাতে পছন্দ করি। তারই পরিপ্রেক্ষিতে আমি এটা একটা স্লোগান করছি যে আমাদের যত ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইনে আমরা ছাদটাকে একটা গ্রিনের আওতায় নিয়ে আসি এবং ছাদটাকে ডেকোরেশন করে সুন্দর করা হয়, যাতে এই বাড়িতে যারা থাকবে তারা যেন কিছু সময় ছাদে গিয়ে কাটাইতে পারে। যাক দর্শক মন্ডলী, আমি এটা দেখানোর চেষ্টা করলাম নাটোরের এই বাড়িটা, 3Dটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমি এটা স্ট্রাকচারাল ডিজাইন, এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের দেখাবো। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনার মাপটা এরকম যে 33 ফিট বাই 95 ফিট মোটামুটি ব্যবহার করা হয়েছে। আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে চাই তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে এন্ট্রেন্স আছে গ্যারেজের জন্য, আর এটা সামনে একটা দোকান অথবা গোডাউনের জন্য 20 ফিট 4 ইঞ্চি বা 14 ফিট 6 ইঞ্চি জায়গা রাখা হয়েছে, আর এটা গ্যারেজ থাকবে, গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে যাবে। আর এরপরে নিচে একটা ইউনিট রাখা হয়েছে, বড় 3টা বেডরুম একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সে গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে, আসার পর ইউনিট এতে যখন ঢুকবে এবং এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিং বেশি 12 ফিট 10 ইঞ্চি বা 10 ফিট 6 ইঞ্চি। এটা আপনি একটা ড্রয়িং রুম বানাতে পারেন অথবা বেডরুম এখানে বানানো হয়েছে। তা এখানে যেহেতু ডাইনিং আছে পাশে ড্রয়িং রুম এখানে দেওয়া হয়েছে, একসঙ্গে অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে। ড্রয়িং রুমটা বেশ বড়, 10 ফিট বাই 15 ফিট। এখানে একটা বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে 8 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট। এখানে আপনার একটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট 3 ইঞ্চি বা 10 ফিট 4 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম, এটা 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে এই অংশটা ডিজাইন করা হয়েছে। এখানে 956 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। ইউনিট বিতে যাবে তখন 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে, এটা 747 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাবে 9 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চি, সাথে একটা গ্রিনের একটা জোন আছে। এখানে একটা বেডরুম আছে, একটা বেডরুম সাথে একটা বারান্দা রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে এখানে, আর এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং সাথে কিচেনটা রাখা আছে, আর এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে এই বারান্দাটা রাখা হয়েছে, পাশাপাশি বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। এরপরে এই বাড়িটা যখন আপনার এই বাড়িটার টোটাল যে ডিজাইন সেখানে কিন্তু আপনার আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জন্য এতগুলো শীট করা হয়েছে। আপনি দেখেন যে আমরা প্রত্যেকটা ডিটেল ড্রয়িং ডিজাইন করা লাগে আর্কিটেকচারের জন্য, আর এরপর স্ট্রাকচারের জন্য কিন্তু আবার এরকম প্রায় 20-25 পাতার একটা ডিজাইন থাকে, যেখানে আপনার কলামের বেস, কলাম ডিজাইন, ফুটিং ডিজাইন, এগুলো সব গেট বিম, স্ল্যাবের ডিজাইন, স্টিয়ারের ডিজাইন, প্রত্যেকটা জিনিস ডিটেল থাকে।
তারপর ইলেকট্রিক্যাল ড্রয়িং থাকে, প্লাম্বিং ড্রয়িং থাকে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং, তারপর প্লাম্বিং ড্রয়িং থাকে, এগুলো সব মিলাই কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রয়িং ডিজাইন তৈরি করা হয়। এটা কোনো ডিজাইনের কিন্তু যে এরকম না যে ছোট্টো একটা ডিজাইন মিলে দুই তিন পাতা একটা ডিজাইন কমপ্লিট হয়। সেজন্য আমাদের এগুলো প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা সেক্টর আছে। আর দর্শকরা আপনারা জানেন যে ইদানিং আমরা যে বাড়িগুলো করছি সে বাড়িগুলোতে আমরা নতুন একটা জিনিস সংযোজন করছি আমাদের ক্লায়েন্টের রিকোয়েস্টে, সেটা হচ্ছে যে আমরা বাড়িটা আমরা কন্ট্রাক্ট নিয়ে বাড়িটা সম্পূর্ণ বাড়িটা নির্মাণ করে দিচ্ছে। সেক্ষেত্রে হয় কি অনেকে সময় থাকে না, অনেকে বিদেশি থাকেন, তাদের বাড়ি করার মতো পর্যাপ্ত সময় থাকে না, অথবা কারোর দায়িত্বে দিলে পারে তাদের কাছে ঠকতে হয়, এই কারণে তারা বাড়ি করতে সাধারণত সাহস পায় না। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা বেশ কিছু বাড়ি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন, আমরা একদম ছবির মতো বাড়ি তৈরি করে দিয়ে আসবো কন্ট্যাক্ট নিয়ে। তো দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে দর্শক মণ্ডলী আবারও অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। দর্শক মণ্ডলী এটা হচ্ছে চারতলা বাড়ি। এই বাড়ি যদি খরচের হিসাবে যায়, প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ আসবে, হয়তো পাইলিং লাগবে না এই ধরনের বাড়িতে। ফাউন্ডেশন খরচ চারতলা বাড়ির জন্য 750 টাকা স্কোয়ার ফিট পড়বে, কাছাকাছি এরকম হইতে কম বেশি হতে পারে, এটা ডিজাইনের উপর নির্ভর করে, এক একজনের ডিজাইনে এক রকম খরচ হবে। 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে, 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে হচ্ছে এতে ফাউন্ডেশনে, এটা গ্রেড বিম পর্যন্ত। এরপর প্রতিতলা যদি কাস্টিং করা যায় বিম কলাম ছাদ প্রতিতলার জন্য, সেখানে কিন্তু প্রায় 650 থেকে 700 টাকা খরচ হবে শুধু কাস্টিংয়ের জন্য। আর ফিনিশিং যদি যায় কাস্টিংয়ের পরে যেটা থাকে গাঁথনি, প্লাস্টার, রং, জানলা, দরজা, রেলিং, এগুলো প্রত্যেকটা টাইলস, বাথরুম ফিটিংস, ইলেকট্রিক্যাল কাজ সম্পূর্ণ মিলায়ে 900 থেকে 1100 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। তো দশ মিনিট এই যদি চারতলা এরকম একটা বাড়ি কমপ্লিট আপনি করতে চান তাহলে আপনার ফাউন্ডেশন সহ অ্যাভারেজ আপনি 1700 থেকে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।